চীনের হারবিন শহরে চলছে আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব। 5 তারিখ উদ্বোধন হওয়া এই উৎসবে রয়েছে বরফ দিয়ে তৈরি বিশাল আকারের প্রাসাদ, গণবিয়ের আয়োজন আর রক্ত জমে যাওয়ার মতো ঠান্ডা পানিতে সাঁতার প্রতিযোগিতা ছাড়াও আরও অনেক আকর্ষণ। চীনের হাইলং জিয়াং প্রদেশে এই বাৎসরিক আয়োজনে বিশ্বের সবচেয়ে বড় বরফ ও তুষার উৎসবের একটি। রাতে রঙিন আলোকসজ্জায় অপরূপ হয়ে ওঠে বরফের প্রাসাদ। 2,20,000 কিউবিক মিটার বরফ ও তুষার দরকার হয় এই উৎসবে। বরফের খণ্ড জোড়া দিয়ে ও খোদাই করে বানানো হয়েছে বিশাল আকারের প্রাসাদ। বিশাল আকারের বরফের প্রাসাদে নীল আলোয় আবহাওয়া দেখে চমৎকৃত দর্শক, এমনকি বাষ্পচালিত ট্রেনও ছিল অবশ্যই বরফে খোদাই করা। হারবিন শহরে এই উৎসব শুরু হয়েছিল 1963 সালে। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় কয়েক বছর বিরত থাকার পর আবার 1985 সালে শুরু হয়। ভাস্কর্য ছাড়াও ছিল আইস হকি, ফুটবল, স্কেলিং এবং সি প্রতিযোগিতা। সংহুয়া নদীতে রক্ত জমে যাওয়ার মতো ঠান্ডা পানিতে সাঁতারের প্রতিযোগিতায় অংশ নেওয়া সাহসী প্রতিযোগিতা। তবে অন্যতম আকর্ষণ গণবিয়ে, যে আয়োজনে অংশ নিয়েছিল 40 যুগল। বরফ তুষার উৎসবে চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত।